তোর বোলা রাস্তায় ছেগাইয়া মুতে ভালো কথা, ওই লোক লই আইসা ধরে বিচার করবার লাই। আমি তোর কত সুনাম করছি যে রহিম একজন ভালো ছেলে, ভালো লোক, ভদ্রলোক, তার বোলার বিচার সে করবে, চলো। আর তুই দেখতেছি খাড়াই খাড়াই লাফাই লাফাই মুতো, এটা কি দেখলাম রে ভাই? আমি লাজ লজ্জা দিয়ে কি করি? আপনি মনে হয় আমার বাপেরে চিনেন না? আমার বাপেরে যে চিনে আমার কোন সমস্যা নেই, আমি যা খুশি তাই করতে পারি। তোর বাপেরে চেনার তো আমার দরকার নাই। তুই রাস্তার পাশে এরকম খাড়ায় খাড়ায় পেশাব করতেছস, এইটাই বড় কথা। আবার লগে লগে তর্ক করস, একটা থাপ্পড় দিয়ে তোর হাড়ে কানের লতি গরম করে ফেলাম হারাম দাদা। আপনি আমার থাপ্পড় মারবেন? এত বড় সাহস! এই কথাটা যদি আমি আমার বাপেরে কই তাহলে আপনার অস্তিত্বই থাকবো না। আমার মুতা ধরছে, আমি খাড়ায় মুখু না হুইয়া মুখু না বইয়া মুখু, এটা আমার ব্যাপার। বুঝছি, এরকম কইলে তোর কাম হইব না। ল আমার লগে ল, এর বিচার মাতবরে করবো, মাতবরের কাছে চল যাই। মাতবর বলে আমার বিচার করবো? আরে মিয়া, হু নয় আমার কিছুই করবো না, মাতবর কিছুই করবো না। তোর মতো খাচ্চোর কেমনে শিক্ষা দেওয়ার লাগে? আরে এইটা আমার জানা আছে। মাতবর ভাই, মাতবর ভাই, এই আমি মাইন। ও মাইন, কি খবর? তোমার তো আজকে আসার কথা না, তোমার তো বলছি আগামী সপ্তাহে আসো। এই তো আসার কথা না, কিন্তু আপনার মতো মাতবরের ধারে কাছে এরকম একটা খাচ্চোর পোলা আছে তা তো জানতাম না। কাটাইডা, এই এ তো রহিমের পোলা, ওর বাপ খুব ভালো মানুষ। কিছে তো ভাই গো, বাপ ভালো হইলে কি হবো, পোলা তো যাওয়ার আশারই। কি রে বাবা, কি করছো? আমি কইতাছি ওই যে আপনার দোকান বাড়ির রাস্তার ধারে, হ্যাঁ ওইখান থেকে যাইতাছি, দেখি দাঁড়াইয়া দাঁড়ায় পেশাব করতেছি, ঘুরাইয়া ঘুরাইয়া পেশাব করতেছি। আমি যে ভালো করে কইছি রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার সাথে তর্ক কই? আমি শুইয়া পেশাব করুম না খাড়াইয়া পেশাব করুম, এটা আপনার কেমন লাগবো? কি রে, তুই মুসলমানের ছেলে না? তোর বাপ তো দুনিয়ার ভালো লোক, তুই বলে খাড়া আবার ঘুরাই গেড়াই পেশাব করস, এটা কি? এই প্রস্তাব দিয়ে ঘুরে গেড়াই করতে হয়, খাড়াই করতে হয়। হ্যাঁ মুসলমানের পোলা, তুই আরামসে বৈশা প্রস্তাব করবি, আর রাস্তায় প্রস্তাব করার মানুষ হাঁটে না। আমি ঘুরাই গেড়াই প্রস্তাব করি কেন জানেন? এক জায়গায় প্রস্তাব করলে ওই জায়গাটা গর্ত হয়ে যায়, ওই মুখ ঝই মাথা হয়, এনেকে ঘুরাই গেড়াই করি যাতে মাটি খেয়ে নেয়। কত বড় বেয়াদব! হ্যাঁ মাথা বড়ো সামনে তক্র করে তোর ঘুরাই গেড়াই প্রস্তাব করতে কয়েছে তোর কেউ? এই প্রস্তাব তো প্রস্তাবে, ঘুরাই করস আর খাড়াই করস, হ্যাঁ বইয়া করস হুইয়া করস, প্রস্তাব এটা দুর্গন্ধ হয় না, রাস্তা ময়লা হয় না, মানুষের সঙ্গে হাঁটা চলা করে না। আপনি আরে এটা কি হইলো? পাত্র সাহেব এরকম আমার মাসুম বাচ্চাটাকে ধরে নিয়ে গেল, কি এমন অন্যায় করছে আমার জানতে হইব, কখন যাইব? ওই যে ওই যে আমার আব্বা। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখা কও দেখি, মনে মনে যারে খুঁজি তারে হে পামনি, ইয়ামাত মনে মনে যারে খুঁজি তারে হে পামনি। কি শান্তি, কি ব্যাপার? ভাবু এবাঙ্গের মতো এরম টককে খা। এই কাছাকাছি চলো তো দেখি করে কি লোকটা। চলেন আজব তো এটা, কি করেন? কি বিয়াদব অসভ্য জাতি! এই
এই বেটা তুই এটা কি করলি? তুই ফসাব দিয়া আমার নই পাঞ্জাবি বরবাদ করে দিলি। আমি মুছিলাম তোর ফুলা রাস্তায় সেগাইয়া মুতে। ভালো কথা, ওই লোক লই আইসা ধরে বিচার করবার লাই। আমি তোর কত সুনাম করছি যে রহিম একজন ভালো ছেলে, ভালো লোক, ভদ্রলোক, তার ফুলার বিচার সে করবে। চলো, আমি এই আশা নিয়ে তোর কাছে আইসি, আর তুই দেখতেছি খাড়াই খাড়াই লাফাই লাফাই মুতস। এটা কি দেখলাম রে ভাই? এ কি দেখলাম? কে আমার তো সামনে চলে আসতেছে। আর ঠিকই আছে, আপনি কইছেন এই বাচ্চার বাপ নাকি খুব ভালো, এই বাচ্চা মুতে খাইয়া আর হ্যার বাপের মতো ডান্স কইরা ডান্স কইরা। না আসলে ঘটনা হইছে কি, আপনার কুয়াশা করে বলি, এটা যে আমার খানদানির আওয়াজ, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী এইভাবে চলে আসছে। যেমন আমার দাদা মুক্ত হইলে হইয়া হইয়া, আমার বাবু গাছ উঠতে মুক্ত, আমার পুতে যেমন রাস্তায় খাড়ায় খাড়ায় মুতছে, আর আমি আমি হচ্ছে ওই যে ড্যান্সের মাধ্যমে মুতে। জ্যোতিষী গো জ্যোতিষী, এই রেওয়াজ আমরা কন্টিনিউ করতেছি। আর আমার বোটটা আমার বহু যখন মুতে ওইটা যদি কই না, ওইটা দেখলে তো আপনি ফিদে হয়ে যাবেন গা। বিয়াদবের বংশধর,